বিহালাটা দেন, বিহালা। হ্যালো হ্যালো চমৎকার দুটি পালা নির্ধারিত করে দেওয়া হয়েছে। একটি হচ্ছে হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, আরেকটি হচ্ছে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ। দুজন মহানলীর জীবনী আমাদেরকে দিয়েছেন। এই দুজন মহানলীর জীবনী থেকে খাজা বাবার জীবনী থেকে গান করলেন আমার সালিক সরকার ভাই। একটি গান করে আমার কাছে একটি প্রশ্ন রেখেছেন। হ্যালো ভাই, এটা ডাইরেক্ট হয়ে গেছে, একটু বেজ দিয়ে একটু রিভাব করে দেন। না না, একটু রিভাব তো করতেই হবে। হ্যালো, টন টন করতেছে একবারে। হ্যালো চেক, হ্যালো 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 হ্যালো, বেশি হয়ে গেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ হালকা হালকা, এটা এটা ঠিক আছে। এটা এবার 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 ইকো দিন না, এটা এটা এইভাবে ধরে কিছু না যায়। আমি গান করেছিলাম বন্ধনা পড়ে, আমার গলার মালা করে আমি তোমায় সঙ্গে রাখবো, হৃদয়ের ধন আমার লালচা বাবা, হৃ দাসনে তোমায় বসতে দেব। এখন এই গানটা করার পর উনি দাঁড়িয়ে বলতেছে এটা নাকি নাইসের গান, বলে এটা নাইসের গান গাইলেন, নাইসের গান গাইলেন, ফুলাপানে নাচলো। বাবা কোনটা নাইসের গান এটা তো বুঝা গাই নাই। গান করেছে দরবারি গান, দরবারের গানে ভক্তের হৃদয়ে যখন ভাব জেগেছে সেইভাবে ভক্ত সেখান জিকিরের হালাতে তারা নাচে। কই নাচতে নাচতে কারো তো জামা কাপড় খুলে ফেলাই নাই, তত সমস্যা কি আপনার? তারা নাচছে জিকিরের হালাতে, নাচছে আনন্দ করেছে, আপনি অত গান গাইলেন নাইসের গান। আপনার গানে তো কেউ নাচলো না, কারণ তাদের হৃদয়ে ভাব উঠে নাই, নাচে নাই। হ্যালো, যেই গানে ভাব উঠবে সেই গানে আশেকাল কখন নাচবে কখন জিকির করবে সেটা সে নিজেও বুঝতে পারবে না। আপনি গান গাইলেন ভাব আছে যার গায়ে, দেখলে তারা চিনা যায়। আমি যেই তালে গান করেছি আপনি সেই একই তালে গান করলেন, আপনার গানে তো কারো ভাব উঠলো না, মাথাও নড়ে নাই। এরকম বলা একবারই ঠিক না। গান গাইতে হবে আশেকানের খোরাকের জন্য, যে গানে যদি কারো আশেকের ভাব উঠে যায় তখন সে নিজেকে ধরে রাখতে পারবে না। আমার কাছে প্রশ্ন করলেন আমার বড়পীর আব্দুল কাদের জিলানি প্রথম স্টেজ গান করলে, এখন প্রথম স্টেজে গান করে জন্ম থেকে তার
প্রশ্ন করতে পারে বা তার জীবনী থেকে মধ্য জীবনী থেকে প্রশ্ন করতে পারে। আগে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী কাকে মাইরে নিছে, দেখছেননি? প্রশ্ন করছে কই, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যখন উফাত হইছে, উফাতের পরে একটা মারফত দেখাইছে। কোন মারফত দেখাইছে? যাক, তারপরেও ভালো, আমি জবাব করব। আগে একটি গান আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনী থেকে আমি রাখি, তারপরে প্রশ্নটির জবাব আমি করব ইনশাল্লাহ। কারণ আপনার আরো কোন উস্তাদ কই দাঁড়ি না, কারণ আপনার না তাহলে গানটা গাম কার কাছে আমরা দরকার আছে আপনাদের। তবে বিষয় আসতে, এই যে নারী যে আল্লাহ বানাইছে এত সুন্দর কইরা, কথাটা শুনেন মনোযোগ, নারী যে আল্লাহ বানাইছে এত সুন্দর কইরা বানাই, আল্লাহ নিজেই খুব মুগ্ধ, মানে কত সুন্দর জিনিস বানাইছে চায়ের হিসেবে। তো আর আমরা এই জনগণ যারা আছি তারা তো যত কোন দেহ কোন আনন্দের বিষয় ভালো, কিন্তু একটু ধৈর্য ধরেন, এভাবে হুশ হারাই লেলে দইত না, বেহুশ হন দিত না। একটা গান আমার মনে হয়েছে, এই চন্দ্র সরকার এই আছে, এত কানে প্রেমটা হয়েছে, এক মিনিট গাইতাছি শুনেন। এখন আমার বোনে কইতাছে ভাই এমন রাগ হইছে, কয় না আমি তো প্রেম জানি না, তবে আগে মালাটা দিয়া লই, প্রেমের সূচনাটা শুরু হয়ে গেছে, এই যে আরম্ভ হয়েছে। তো মালাটা যখন দিছে দিয়া ধরো জ্বালাটা বাড়াইছে, এখন গানটা গেলাম রেডি হয়ে দিছে, মালাটা একটা গান আছে না, জ্বালাটা যে বাড়াইছে। আচ্ছা আচ্ছা, তো আমারে যেহেতু মালা দিয়া কইতাছে প্রেমটা দিল, তাহলে আমারও তো একটু তেমন লাগে, না দিলে কইব ভাই এদি মালাটা হালি লইয়া বইরেছে আমার দিল না, কেউ আমি একটু ডাবল করে দিই, কারণ আমরা যারা পুরুষ তারা তো ডাবল তেমন লাগে। এখন আরো ভালো হইব গান হবে না, এই ফোলাফা তো পাগল হইস না, নমুনাটা হালি দেখ, ছোট বাচ্চাটিকে কন্ট্রোল করেন, ছোট দিদি যারা টাকা পয়সাটি দিতেছে এরা আমরাই তো ভাই নাকি, মহিলারা কয়টা টিয়া দিতেছে, যে টিয়াগুলি দিতেছে বেশিরভাগ আমরা, হ্যাঁ আমার ভাই তুই দিব, অল্প অল্প আইতেছে, মহিলারা আইলে আরো বেশি হওয়ার কথা। রুমাফা তো দিছে, রুমাফা আবার ঠিক আছে, তোমারও দিছে আমারও দিছে, এই রাখ। Oh, no.
আমার গান না, মিউজিক না, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে।